সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আজকে আমরা আছি চাঁদপুর জেলায়। আমরা একটি অসহায় বোনকে ক্যামেরার সামনে নিয়ে এসেছি। আপনারা হয়তো ইতিপূর্বে জেনেছেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন অসহায় নারী, নারী উদ্যোক্তা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা সমাজে অবহেলিত, বঞ্চিত এবং যারা বিভিন্ন সমাজে বিভিন্নভাবে লাঞ্ছিত, তাদের লাইফ স্টোরি আমরা আপনাদের মাঝে তুলে ধরি। তো বরাবরের মতো আমরা আজকে এক আপুর কাছে আসছি, তার লাইফ স্টোরিটি আপনাদের মাঝে আমরা তুলে ধরবো। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আছি একটু মোটামুটি যেরকম থাকার এখন। আচ্ছা আপু, শুরুতে আপনি একটু আমাদেরকে আপনার পরিচয়টা দিবেন। আমার নাম বিনা আহমেদ। জি। আর আমি এখন আমার বাচ্চা কিনে বসে আছি, একটু কি আর কি এখনকার জন্য। কিন্তু যদি আমার পরিচয় ছোটবেলা থেকে আমার দিতে হয়, যেহেতু আমি জন্মগ্রহণ করেছি বাংলাদেশে, তো সেইভাবে পরিচয় দিতে গেলে আমি আসলে ছোটবেলায় আমার যখন জন্ম হয় আর কি, সনাতন ধর্মে জন্ম হয় আর কি, তো জন্ম হওয়ার পর জন্মের সময় আমার মা মারা যায় আর বাবা মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে 10 মাস বয়সে। তো আমি এক দূর সম্পর্কে মামা মামির কাছে লালিত পালিত হই আর কি। একটু আপনার কাছে একটু বিষয় জানতে চাই যে আপনার গ্রামের বাড়ি কোথায়, একটু গ্রামের বাড়ির ঠিকানাটা বলুন। আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল। জি। আচ্ছা ঠিক আছে, বলুন। তো আমি ওখানে থেকে আর কি ওনাদের কাছ থেকে বড় হই, তো আমাকে উনি মা বাবার ইয়েতে বড় করে আর কি। যেহেতু আমি ছোটবেলা থেকে ওদেরই দেখছি যে আমাকে ওরা ওরাই আমার পাশে ছিল বা ওরাই বাবা মার রূপে ছিল আর কি, তো সেভাবে আমি বড় হলাম। বড় হওয়ার পর এক পর্যায়ে দেখা গেল যে আমার যখন আমি স্কুল লাইফে আর কি, তখন দেখা গেল যে আমি আমার প্রস্তাব আসতেছে এরকম আর কি। তো আমার ওইভাবে হিন্দু ধর্মে আবার বিয়ে হয়। আমাকে যারা বড় করে তারা মুসলিম ছিল, দূর সম্পর্কে আত্মীয় ছিল। তো যেহেতু আমার বাবা মারা যাওয়ার সময় ওনাদের বলে গেছে যে আমার ধর্মটা যেন আমার মেয়ের মধ্যে বাঁচিয়ে রাখা হয় যদি পারে এটা আর কি, যেহেতু ওনারা মুসলিম। তো ওনারা আমাকে আসলে মুসলিম কোনো কিছুই করতে দিত না। আচ্ছা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি আসলে ওইটা বুঝতে পারতাম না। যখন আমি বড় হলাম, যখন আমার বিয়ে প্রস্তাব আসছিল, যখন আমাকে জানানো হয় যে আমি আসলে সনাতন ধর্মে জন্ম হয়েছে আমার, তো ওরা আমাকে লালিত পালিত করছে, বড় করছে, সেই অনুযায়ী ওরাই আমার বাবা মা, যেহেতু আমার বাবা মা কেউ জীবিত নেই। তো সেই জায়গার থেকে আমার বিয়ে হয় সনাতন ধর্মে। তো সনাতন ধর্মে বিয়ে হওয়ার পর আমার ওইখানে একটা কন্যা সন্তান হয়। তো হওয়ার পর এক পর্যায়ে ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে, ফ্যামিলিগতভাবে আমাদের মানে ডিভোর্সড হয়েছে, সেটা আমি আসলে নিজেই করে দিয়েছিলাম। আচ্ছা, একটু বিষয় আপনার কাছে জানবো, সেটা হলো আমাদের দর্শকদের হয়তো কৌতূহল থাকে যে আসলে আমরা তো ডিটেলস তুলে ধরলাম না যে আপনার কোন জায়গায় বিয়ে হলো, আপনার হাজবেন্ডের নাম কি, একটু যদি আপনার যতটুকু সম্ভব হয় আপনি বলেন। আসলে আমার বিয়ে হয়েছে সনাতন ধর্মে, কিন্তু ওদের বাড়ি ছিল আপনার এই ভোজেশ্বর নড়িয়া। আচ্ছা ঠিক আছে। তো এখন যেহেতু ডিভোর্স ভোজেশ্বর নড়িয়া মানে কি ইন্ডিয়া? না না, বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশ। বাংলাদেশে ওই যে আপনার শরীয়তপুর আছে না? জি, শরীয়ত। ওখানে ভোজেশ্বর নড়িয়া, নড়িয়া থানা পড়েছে, ভোজেশ্বর আপনার গ্রাম গ্রাম আর কি। আচ্ছা। তো ওইখানে ওদের বাড়ি ছিল, তো ওখানে আমার বিয়ে হয়েছিল। তো যেই যে কোনো এক ইয়েতে আমাদের হয়তো বা পারিবারিক ভাবে ওদের বা আমাদের একটু প্রবলেম ছিল, ওরা আসলে অনেক বড়লোক ছিল, তো সেই পর্যায়ে আমার নিজের বাবা মা ছিল না। তো ওইভাবে আর কি ফ্যামিলিগত ভাবে আমাদের ডিভোর্সটা হয়। আমি আসলে ডিভোর্স হয় যেহেতু ওদের নামটা এখানে উল্লেখ করতে চাচ্ছি না। ওকে ফাইন, ঠিক আছে, আপনার সামনের দিকে। আর তারপর আমি ওখান থেকে যখন চলে আসি ডিভোর্সের পর, তো আমার যে ফ্যামিলি আমাকে বড় করেছে ওদের আসলে একটু মন থেকে ই ছিল না যে আসলে ডিভোর্সটা আমি নিজে রাগ করে দিই, আমি একটা পর্যায়ে রাগ করে নিজেই দিই। তখন আমার স্বামী রাজি ছিল না, ডিভোর্সে রাজি ছিল না, তো আমি ডিভোর্সটা দিয়েছিলাম। কারণ আসলে না বললে হয় না কেন, তখন তো মানুষ বলবে যে কি কারণে ডিভোর্স। হ্যাঁ, আপনি যতটুকু সম্ভব হয়। সেটা হলো কি, আমার মেয়ে হয়েছিল। হ্যাঁ, এটা আমার ফলস ছিল যে আমার শাশুড়ি পছন্দ করতো ছেলে, প্রথম সন্তান ছিল হবে, যেহেতু ওনার একটাই ছেলে, তো ছেলের ঘরে ছিল হবে। তো আসলে ওইটা তো আমি নিজের হাতে বানাতে পারবো না। তো আমাকে এক পর্যায়ে বলেছিল কষ্ট দিয়ে যে অপয়া হলো কি, মেয়ে হয়ে মা বাবা দুজনকে খাইছে, এখন নিজেও জন্ম দিছে আমার ছেলেটাকে খাবে।
আচ্ছা, তাহলে আমরা তাহলে ধরে নিতে পারি যে আপনার প্রথম ডিভোর্স হয় কন্যা সন্তানের সূত্র ধরে? জি জি, কন্যা সন্তানের জন্য। আচ্ছা, তো ওটা আমি মেনে নিতে না পেরে আমি নিজে থেকেই ডিভোর্সটা করি, যে যেখানে মেয়ে কে ই দিচ্ছে না সেখানে আসলে আমি তো ছেলের বউ। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা বিষয়টি কোট করতে পেরেছেন যে একটি একটি জীবনের গল্প কিভাবে মোড় নেয়। এই আপু যিনি ক্যামেরার সামনে আছেন, তার একটি কন্যা সন্তান জন্ম হওয়ার পরে তার প্রথম সংসারটি ভেঙে যায়, ইস্যু হলো তিনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। আপু বলেন। তো তারপর আমি আসলে যখন নিজে ডিভোর্স করে ওখান থেকে এক পর্যায়ে চলে আসি আর কি, যে চলে আসার সময় তো আমার মেয়েটা আমার সাথেই ছিল। তখন আমার মেয়ের বয়স ছিল 9 মাস থেকে 10 মাস হবে বয়স তখন। তখন আমি চলে আসি, তখন আমার ওই হাজবেন্ড কিন্তু ইন্ডিয়াতে থাকে। তার মানে কি, আমার ওইটা বলা হয় নাই, সেটা হলো ওদের বাড়ি ইন্ডিয়াতেও বাংলাদেশেও, আমার আগের হাজবেন্ডের বাড়ি আর কি। আচ্ছা, উনি পেশায় কি ছিলেন? ও আসলে কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিল। হ্যাঁ, আপনার কিন্তু ওর বাবার বিজনেস ছিল, চাল পাঠাতো, ইন্ডিয়া থেকে চাল আসতো বাংলাদেশে। আচ্ছা, আর ওদের গোল্ডের বিজনেসও ছিল, এটাই আর কি। ও নিজে দেখতো, ওর বাবারটা নিজে দেখতো, আর বাইরে কোনো জায়গায় কোনো জব করতো না আর কি। আর ওখান থেকে যখন যেহেতু আমি চলে আসছি যখন, তখন আপনার আমার মেয়েটাকে 9-10 মাস বয়স তখন, তখন নিয়ে এসে আমি একটা কোম্পানিতে জব করি আর কি। আর আমি ঢাকাতে থাকি, কারণ আমার আমাকে যারা লালিত পালিত করেছে তাদের টঙ্গিতে বাড়ি আছে। কিন্তু ওরা আসলে চাচ্ছিল না যে আমি এই সংসারটা যাই হোক যেন না ভাঙি, কিন্তু আমি আসলে এক পর্যায়ে রাগ করে বা সহ্য করতে না পেরে আমি যেহেতু ডিভোর্সটা করে ফেলি, মানে গরম মাথায় করে ফেলি, জিনিসটা হয়তো আমার জন্য তখন ঠিক ছিল না, এই কথাই আমি কেন ডিভোর্সটা করলাম যেহেতু আমার একটা বাচ্চা আছে। আচ্ছা, আপনি যে ডিভোর্সটা করেছেন, মানে শুধু কি আপনি একাই নাকি আপনার স্বামীরও এখানে মত ছিল? না, আমার প্রথমত অবস্থায় আমার স্বামীর মত ছিল না, কিন্তু ফ্যামিলিগতভাবে ওরা মেয়েটাকে মেনে নিতে পারতেছিল না। আচ্ছা, তো আমি যখন দেখলাম যে না, এই চাপটা ও নিজে সামলাতে পারবে না বা ও সাপোর্ট দিচ্ছে না, তখন আমি নিজে এই ডিভোর্স করে দিই আর কি। আচ্ছা, ঠিক আছে। তারপর আমি আসলে আমার যেহেতু যারা পেলেছে তাদের ইচ্ছা ছিল না ডিভোর্সটা, তো সেই জায়গা থেকে আমি ওনাদের না জানিয়ে ডিভোর্সটা করি। তো এর জন্য আমি ওনাদের ওখানে জায়গা পাবো না, এর জন্য আমি ঢাকাতে একটা আপুর সাথে আর কি বাসা নিই। হ্যাঁ, আমার পরিচিত একজন ছিল, তো উনি আমাকে বাসাটা ওনার সাথে দেয়। দেওয়ার পর আমি মেয়েটাকে নিয়ে একটা কোম্পানিতে জব করি আর কি। তো জব করা অবস্থায় আমি মিরপুরে থাকি তখন, মিরপুরে থাকি, মিরপুর 10-এ থাকি তখন। ওই অবস্থাতে আমার আসলে এখন যে সেকেন্ড হাজবেন্ড আর কি। আচ্ছা, আপনি এখানে একটু কথা বলি আমি, আপনি যখন একটা কোম্পানিতে জব নিচ্ছেন, তো আপনি সেখানে আপনার পদবি কি ছিল এবং আপনার কোয়ালিফিকেশন কি ছিল যে আপনি? আসলে ওইখানে পদবি ছিল এটাই, যে যেহেতু আমি আসলে মুসলিম ধর্মে বড় হয়েছি, তো আমার বাবা মা সূত্রে, নাম সূত্রে কিন্তু মুসলিমই চলে আসতেছে। আচ্ছা, কারণ বাবা মা মুসলিম, মেয়ে কিভাবে হিন্দু হবে, কারণ ওরা তো কাউকে জানায়নি যে আমি আসলে ওদের সন্তান না। আচ্ছা, ঠিক আছে, ওদের নামে আমার সবকিছু হয়েছে, ঠিক আছে। তো কিন্তু আসলে আমার যেহেতু হিন্দু ধর্মে যখন বিয়ে হয়েছে তখন আমার সবকিছু আবার মানে ওইভাবে আমার আগের যে নাম ছিল ওই ছিল, ওগুলা দিয়ে আমি আর কি চলাফেরা করেছি এবং ওগুলাই আমি বলেছি সবাইকে। কিন্তু আমার যেহেতু এই ধর্মে আমার মা বাবা মুসলিম, আমার পড়াশোনা ওইখানে সব জায়গায় ওদের নামটাই চলে আসছে, যে আমার বাবার নাম এটা, মার নাম এটা, তো সেই ক্ষেত্রে আমি মুসলিম নামে আমার সবকিছু। আচ্ছা, এখানে একটি বিষয় ক্লিয়ার করি আমরা, যেহেতু আমরা লাইফ স্টোরি নিয়ে কাজ করি, আপনি যেহেতু আপনার যারা সেকেন্ড বাবা মা ছিল, যেহেতু আপনার প্রথম বাবা মা মারা গেছে, হ্যাঁ, আপনি দেখেননি, তো সেক্ষেত্রে তাদের তো আপনি মুসলিম পরিচয়ে বড় হয়েছেন, পড়ালেখা তাদের অধীনেই করেছেন, তো সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটে কি নাম ছিল বা আপনি পড়ালেখা কতদূর করেছেন, এটা যদি একটু ক্লিয়ার করেন। আমার সার্টিফিকেটে ছিল বিনা আক্তার ছিল আর কি, আহমেদ, পরবর্তীতে আহমেদ আর কি করা হয়েছে আর কি। আচ্ছা, তো পড়ালেখা করেছেন কোন পর্যন্ত? পড়ালেখা করেছি ইন্টার পর্যন্ত। ইন্টার পাস করেছেন? জি, ইন্টার পাস করেছি। আচ্ছা, ঠিক আছে, তারপরে বলেন, আপনি যখন মিরপুরে আসছেন? জি, আমি তখন মিরপুরে এসে ওই জবটা করি আর কি। তো পাশাপাশি বাচ্চাটাকে যখন সবাই দেখলো যে কারো বাচ্চা নেই এরকম, আমি নিয়ে নিয়ে জব করতেছি, এবং আমার বাচ্চাটা খুব শান্ত ছিল, আমি যেখানে যেভাবে রাখতাম ওইভাবে থাকতো, ওর জন্য আলাদাভাবে যে ডে কেয়ার গুলো ওগুলা লাগতো না আর কি আমার, আর আমি ওইভাবে রাখতেও পারতাম না তাহলে। আপনার পেশাটা একটু বলেন যে আপনি কোন পদে চাকরি করতেন? আসলে আমি
একটা মেডিসিন কোম্পানিতে জব করি আর কি। তো সেই জায়গা থেকে আসলে আমি মার্কেটিং ম্যানেজমেন্ট ম্যানেজার হিসেবে ছিলাম আর কি এখানে, কিন্তু আমি আসলে ওষুধ কোম্পানির নামটা এখন ছোটখাটো একটা ই করতেছিলাম, মানে যদি ইন্ডিয়াতে যাওয়া আসা ছিল, আমার একটা বিজনেস ছিল ছোটখাটো একটা, সেটা হলো আপনার একটা শাড়ির থ্রি পিসের আর কি, কিছু কিছু থ্রি পিস কিছু কিছু শাড়ি এনে মানে শিয়ারে লোকের সাথে আনতাম, এনে ওইটা আবার মানে বিক্রি করা হতো আর কি। ওইভাবে আমি চাচ্ছিলাম নিজের পায়ে নিজে, যেহেতু বাচ্চাটাকে নিয়ে একা একা তো উঠতে আর কি। আচ্ছা আপু, আমরা এখানে আসবো। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জেনেছেন এই বিনা আপু ইতিমধ্যে চাঁদপুরে তাকে নিয়ে ব্যাপক আলোচিত, বর্তমানে তিনি আলোচিত একটি মুখ। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং বিনা আপুর হিস্টোরিটি আপনারা পর্যায়ক্রমে দেখতে থাকুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।